প্রতিবেদনের পূর্বে চাও কেতামান বিশেষ দৃশ্য। এয়া রাজ্য সরকারের উন্নয়নের প্রকৃত ছবি। দৈনিক রাস্তার একাঠু বোকা পানি গছকি এইদরে অহা যাওয়া করে শ শ পথাচারী আর ছাত্র ছাত্রী। কিন্তু কোনো কানসার নাই রাজ্যের ব্যাকরণ লোক নির্মাণ বিভাগের। সমগ্র ঘটনা বঙাইগাঁওর। বঙাইগাঁওর অভয়াপুরী উত্তর বিধানসভা সমষ্টির অন্তর্গত জাওবাড়ী গাঁও পঞ্চায়েতের দৃশ্য এয়া। গড়কাপ্তানি পথে যেন এটা জমর যাতনা ভোগাইছে শ শ পথাচারী। উল্লেখযোগ্য যে ইমানের পাছতো কুম্ভকর্ণ নিদ্রাত জেলা প্রশাসন। সাংসদ আব্দুল খালেক তথা বিধায়ক আব্দুল বাতিন খান্ডাকারও নাই কোনো কাঙ্ক্ষার। আর অতি সোনকালে গড়কাপ্তানি পথটো মেরামতি করার দাবি জানালে এতিয়া স্থানীয় রাইজে। স্থানীয় রাইজ তথা পথাচারী সকলের দাবি, আর অতি সোনকালে গড়কাপ্তানি পথটো মেরামতি করার লগতে পকি করবলে দাবি জানাইছে স্থানীয় রাইজ তথা পথাচারী সকলে। মানিকপুরের রফিকুল ইসলামের রিপোর্ট, টাইম ইট।